হ্যালো গাইজ, ওয়েলকাম টু প্রতীক ফিশিং ভিডিওস। আজ রবিবার 7 তারিখ, আবার চলে এলাম তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে। এই যে পুকুরটিতে এসেছি, আজকে ভিজিট করলাম, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা সেই টালিগঞ্জ কুদঘাট বাজারের পাশে যে ইটখোলা বা দুলালদের পুকুর আছে, সেই পুকুরে ভিজিট করেছি। খুব ভালো মাছ খাচ্ছিল বন্ধুরা, আধ ঘন্টার মতন ছিলাম পুকুরে, 12টার সময় গিয়েছিলাম, 12:30 বা 12:40 অবধি ছিলাম। সব সিটে মাছ খায়নি, যেমন খায় না, কিছু সিটে প্রচুর মাছ ধরেছে, লাইলন টেকা, কাতলা মাছ, বাটা মাছ, সব বড় বড় দেখতেই পাচ্ছ বন্ধুরা। সেই ভিডিওটি তোমাদের সামনে তুলে ধরলাম। পরস্পর পরস্পর ছিপে টান হচ্ছিলো এবং বৃষ্টি হচ্ছিল, আজ ওয়েদার খুবই খারাপ ছিল, তার সত্ত্বেও মাছগুলো খেয়ে গেছিলো এবং খুব ভালো খাচ্ছিলো। লাস্টে পুরো ভিডিও করতে পারিনি, চলে আসতে হয়েছিলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। এই পুকুরের টিকিট মূল্য বন্ধুরা 1.5 হাজার টাকা করে। বৃহস্পতিবার ও রবিবার পুকুরে পাস হয়। 3 গাছা ছিপ ও 7-8 টোপ তোমরা ফেলতে পারবে। তোমরাও যদি এই পুকুরে কেউ ছিপ ফেলতে চাও, তাহলে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ছোটু, এর সাথে যোগাযোগ করে তোমরা করতে পারো। আমি স্ক্রিনের নম্বর দিয়ে দিয়েছি, সেই নম্বরে যোগাযোগ করে তোমরা সিট বুকিং করে নেবে। আর অবশ্যই আগে পুকুর সম্বন্ধে তোমরা জেনে নেবে, তারপরে কিন্তু পুকুরে ছিপ ফেলতে আসবে, আমার কথাই না, আগে নিজেরা জেনে নেবে, তারপরে পুকুরে ছিপ ফেলতে আসবে। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আবার অন্য কোনো নতুন ভিডিওর জন্য। আজ আসি বন্ধুরা, তাহলে দেখতে থাকো, সবাই খুব ভালো থাকো, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। না হ্যাঁ করেছি, এখান থেকে আরো যাবে ভালো। শুধু বাটাই ধরেছে, ছোট, এর আগে আমরা তো আরো বড় বড় বাটা পেলো। তোমাদের হয়নি মাছ? আমরা ধরলাম তো লাস্ট এখান থেকে। না না, মাছ আসছে তো,
পায়েতে লেজে লেগেছে। কাতলা মাছ তো, হ্যাঁ কাতলা মাছই তো, না লাইলনটা সালা ভেটকি মাছ, কাঁটা কাতলা স্যার, কাঁটা কাতলা স্যার। গোপালে কাতলা হয়নি গোপাল, না একটাও বলো, চার পাঁচটা কাতলা মেরে দিয়ে চল রে। প্রথম দিনই ওখানে তো ফেলবো কিন্তু কোনায় বলে দিলাম, তুই এরপরে ফেলছিস কেন? বৃষ্টির সময় স্লিপ খেললে এরকম হবে কিছু করার। আরো মরবে, হ্যাঁ অনেক মাছ, শুধু খুলে গেছে